আমরা একটু এবার কামাখ্যা ছবি দেখে নিই। কামাখ্যাতে আমরা জানি যে অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দির, সেখানে কিন্তু মাকে দশমহাবিদ্যা রূপে পুজো করা হয়। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় সেখানে রয়েছে, আমরা সরাসরি চলে যাচ্ছি। উজ্জ্বল, কামাখ্যা মন্দিরের এই মুহূর্তের যে ছবি সেটা তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে কামাখ্যা মন্দিরের ছবি মানে এখানকার আর পাঁচটা দিনের মতনই কিন্তু এখানে প্রচুর দর্শনার্থীদের ভিড়। এবং বিশ্বজিৎ যে ছবিটা দেখাচ্ছে, দেখো ক্রমাগত দর্শনার্থীরা আসছেন, অল্প অল্প বৃষ্টি পড়ছে নীলাচল পাহাড়ের ওপরে। এই মন্দির দেখার জন্য এবং এখানে আসার জন্য সারা দেশের মানুষ কিন্তু এখানে আসেন এবং তারা এখানে পুজো দেন। এখানকার যে মনোবাসনা সেগুলো পূরণ করার জন্য মায়ের কাছে আসেন। এবং এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হলো, তুমি দেখবে যে এই গোটা মন্দিরটা মাতাদি মন্দির হচ্ছে এখানে সবচাইতে বড় যে ঠাকুরের জায়গা, এবং এর বাদ দিয়ে বাকি দশটা মন্দির এখানে আছেন। এবং এখানে পুজো দেওয়ার কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই, অর্থাৎ যে যেভাবে মাকে ডাকতে চান ঠিক সেইভাবেই ডাকতে পারেন। কেউ প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে প্রার্থনা করেন, মায়ের কাছে আরাধনা করেন। এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে, সকাল থেকে এখানে প্রচুর দর্শনার্থী যারা এখানে নারকেল ফাটিয়ে মায়ের কাছে আরাধনা করেন, তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা। এবং দীর্ঘ মানুষের লাইন, যে লাইনে দাঁড়িয়ে মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন একেবারে মায়ের কাছে পৌঁছানোর জন্য। কারণ এখানে কিন্তু কোনো মূর্তি নেই, এখানে গর্ভগৃহে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা জল এখান থেকে আসে, এবং সেইখানে একটা মানে একটা পাথরের ওপরে একটা লাল চাদর চাপা দেওয়া আছে। এই মূর্তিকেই কিন্তু এখানকার মানুষ পুজো করেন। এবং ভারতবর্ষের মধ্যে যতগুলো মায়ের যে 51টা পীঠ, তার মধ্যে বলা হয় এই পীঠটাই হচ্ছে সবচাইতে পুরনো পীঠ, যেখানে কিন্তু মানুষ বছরের পর বছর ধরে আসছেন। আপনারা কোথা থেকে আসছেন? আমরা কলকাতা থেকে আসছি, কলকাতা সোনারপুর থেকে আসছি। এসছি মায়ের দর্শন করবো বলে। আর এই আজকে মানে কালী পুজোর দিনে এত একটা ভালো দিনে এটা পুজো মাকে একটু দর্শন করে মানে দর্শন করার জন্যই এসছি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন মাকে দেখবেন? মায়ের যে যারা দর্শন করতে আসেন তাদের এইভাবে দাঁড়াতে হয়। এবং ভেতরে গিয়ে তুমি দেখছো কারুর হাতে পদ্ম ফুল রয়েছেন, কেউ এসেছেন এখানে নানা ধরনের ফুল নিয়ে। কারণ এখানে পুরাণে বলা হয় যে মা কিন্তু ফুল খুব ভালোবাসতেন, এবং সেই কারণেই কিন্তু এখানে যারাই দর্শন করতে আসেন, অনেকে আছেন আমরা সকালবেলা দেখছিলাম যে বাগান থেকে, নিজের বাগান থেকে ফুল তুলে নিয়ে আসেন মাকে দেওয়ার জন্য। এবং নির্দিষ্ট পুজোর কিন্তু কোনো, আবারও বলছি, কোনো আচার আচরণ নেই। খালি পেটে শুদ্ধ বসনে না খেয়ে আসতে হবে, এরকম কোনো নিয়মকানুন নেই। এবং যে যেভাবে মাকে ডাকতে চান এটাই কিন্তু এইভাবেই হচ্ছে। আমরা যেটা জানতে পারছি যে মূলত পুজোটা কিন্তু কালকে হবে, যেহেতু আজকে রাত 10টার পরে অমাবস্যা লাগবে, তাই এখানকার যে মূল আচার আচরণ বা যে পুজোর নিয়ম, কালী পুজোর যে নিয়ম, সেইটা কিন্তু কালকে মূলত এখানে পুজোটা হবে।